তাদের মনে সবসময় ওরকম ভয় থাকে, এই কথা তারা বলে, বিএনপি বিশেষ করে বলবে। বলার কারণটা হচ্ছে তাদের নেতা তারেক জিয়া মানি লন্ডারিং কেসে 7 বছরের কারাদণ্ড পেয়েছে এবং 20 কোটি টাকা অর্থদণ্ড পেয়েছে এবং সে পলাতক আসামি। কাজে মানি লন্ডারিং যাদের অভ্যাস তারা খালি ওইটাই জানে যে টাকা সব নিয়েই যেতে হয়, কিন্তু আওয়ামী লীগ সরকার এদেশের একটা অর্থ অপচয় করে না, প্রতিটি অর্থ ব্যয় করে বাংলাদেশের মানুষের স্বার্থে, কল্যাণে এবং তাদের ভালো মন্দ দেখে তার জন্য। কাজে আজকে আমরা এই যে শত সেতু নির্মাণ করেছি, পদ্মা সেতু নির্মাণ করেছি, যমুনার উপর সেতু নির্মাণ করেছি, সারা বাংলাদেশে যে যোগাযোগ নেটওয়ার্কটা আজকে করতে পেরেছি তার ফলাফলটা দেশের মানুষ পাচ্ছে। আজকে পদ্মা সেতু করেছি, ভোরবেলা আমাকে মেসেজ পাঠালো হলো যে আপা কিছু ইলিশ মাছ পাঠালাম, বোধহয় 9:30টার মধ্যে ইলিশ মাছ ঢাকা পৌঁছে গেছে, তারপর সাথে সাথে আমাকে খবর দিলে ইলিশ মাছ চলে এসছে। আমি 7:30টায় মেসেজ পেলাম, 9:30টার মধ্যে মাছ পৌঁছে গেছে, আসে ইলিশ মাছ নিয়ে যেও বাড়িতে সবাই, যারা শুন রেখে নিয়ে আসে তারা এক একটা করে নিয়ে যেও। তো এইভাবেই কিন্তু আমরা টাকা কেউ চিবিয়েও খাইনি আর গিলেও খাইনি আর দিয়েও যায়নি। তবে হ্যাঁ, বিএনপি বলবে, কারণ বিএনপির দববাসী, কারণ তারেক জিয়া নিজেই যে মানি লন্ডারিং করেছে সেটা আমরা না, এটা আমেরিকার তদন্তে বেরিয়েছে, এফবিআইয়ের থেকে অফিসার এসে এখানে তারেকের বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে, এটা জনগণের জানা উচিত, সকলের জানা উচিত যে সে একটা সাজাপ্রাপ্ত আসামি, গ্রেনেড হামলায় তার যাবজ্জীবন সাজা হয়েছে, 10 ট্রাক অস্ত্র চোরাচালানিতে ধরা পড়ে তার জন্য সাজাপ্রাপ্ত। কাজে তারা নিজেরা চুরি করে অর্থ সম্পদ বানিয়েছে, কারণ তাদের তো কিছুই ছিল না। জিয়াউর রহমান যখন মারা যায় তখন আমরা 40 দিন টেলিভিশনে দেখেছি বাংলা সুটকেস এজেন্সি তারা কিছু রেখে যায়নি, কিন্তু পরবর্তী থেকে হাজার হাজার কোটি টাকার মালিক তারা, জনগণের অর্থ আত্মসাৎ করেই এটা হয়েছে। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এদের স্বাধীন করেছেন, আমরা আওয়ামী লীগ, আমাদের একটা দায়বদ্ধতা আছে বাংলাদেশের জনগণের প্রতি, কারণ জাতির পিতা যে আদর্শ নিয়ে দেশ স্বাধীন করেছেন আমরা সেটাই পূর্ণ করতে চাই, আর সেই লক্ষ্য নিয়ে আমরা রাষ্ট্র চালাচ্ছি বলেই গত 13 বছরের মধ্যে এই বাংলাদেশ বদলে গেছে। আজকে বাংলাদেশে আমাদের সিদ্ধান্ত, আমরা মুজিব বর্ষ উদযাপন করেছি, একটি মানুষ গৃহহারা থাকবে না, ভূমিহীন থাকবে না, আমরা ঘর করে দিচ্ছি, যত টাকা আমরা মানুষের কল্যাণে কাজ করছি। যে সমস্ত এলাকায় বিএনপির আমলে দুর্ভিক্ষ লেগেই থাকতো, মঙ্গা লেগে থাকতো, এখন কোনো মঙ্গা নেই, মঙ্গা থাকবে না, মানুষের খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি, আমরা করোনার সময় প্রণোদনা দিয়েছি, আমাদের শ্রমিকদের বেতন আমরা দিয়েছি।